ভিউয়ার্স, নতুন বছরের প্রথম দিনে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। সো পুরাতন গাড়ি কেনার ক্ষেত্রে আপনাদের যে সকল বিষয় লক্ষ্য রাখা দরকার, গাড়িতে কোনো ধরনের মেজর অ্যাক্সিডেন্ট হিস্টোরি রয়েছে কিনা, এবং গাড়ির সামনে পিছনে যে গ্লাসগুলো রয়েছে এবং লাইটগুলো রয়েছে সে লাইটগুলো অরিজিনাল কিনা, ভিতরে যে ইন্টেরিয়র কন্ডিশনটা রয়েছে সেই ইন্টেরিয়রটা কতটুকু ফ্রেশ রয়েছে, এই সকল বিষয় দেখে পুরাতন গাড়ি কেনার সিদ্ধান্ত নেবেন। এই সকল বিষয় দেখে পুরাতন গাড়ি কেনার সিদ্ধান্ত নিলে সেক্ষেত্রে তেমন কোনো জটিলতার সম্মুখীন হতে হবে না। আপনারা যারা নতুন অথবা পুরাতন গাড়ি ক্রয় বিক্রয় এবং এক্সচেঞ্জের কথা ভাবতেছেন, তারা ভিডিও ডিসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা নতুন অথবা পুরাতন গাড়ি ক্রয় বিক্রয় এবং এক্সচেঞ্জ সুবিধা প্রদান করে থাকি। আসসালামু আলাইকুম, শীতের এই পড়ন্ত বিকালে আমি রোহান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি হ্যালো বিডি ব্লগে। আমরা এই ব্লগে নতুন ও পুরাতন গাড়ির ইনফরমেশান দিয়ে থাকি। সো সেই সুবাদে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি টয়োটা ব্র্যান্ডের প্রিমিয়ো মডেলের এই গাড়িটি। এটি একটি জি সুপ্রিয়র এডিশনের গাড়ি। এই গাড়িটির মডেল ইয়ার হচ্ছে 2012 এবং রেজিস্ট্রেশনের হচ্ছে 2015। এই গাড়িতে আপনারা পাচ্ছেন 1500 সিসি অক্টেন চালিত বিবিটি ইঞ্জিন এবং গাড়িটি সম্পূর্ণ তেলে চালিত। এছাড়াও এই গাড়িতে আপনারা পাচ্ছেন এইচআইডি হেডলাইট এবং বাইরের কালারটা হচ্ছে ব্ল্যাক কালার এবং ভিতরে ইন্টেরিয়রটা হচ্ছে বেইজ ইন্টেরিয়র, যেটাকে আমরা বিস্কিট কালার ইন্টেরিয়র বলি, এবং ক্রুজ কন্ট্রোল স্টিয়ারিং সহকারে আরও অনেকগুলো এক্সট্রা ফিচার। সো আজকে আমরা চেষ্টা করবো এই গাড়িটির বাইরে এবং ভিতরে যে কন্ডিশনটা রয়েছে সেই কন্ডিশনটা আপনাদের নিকট তুলে ধরার এবং গাড়িটির সম্বন্ধে একটা ভালো রিভিউ দেওয়ার। ভিডিও শেষ পর্যায়ে গাড়িটির প্রাইস এবং গাড়িটি কোথায় অ্যাভেলেবেল রয়েছে সেই ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করে দিব। আরও একটি ইনফরমেশান, আপনারা যারা নতুন অথবা পুরাতন গাড়ি ক্রয় অথবা বিক্রয়ের কথা ভাবতেছেন, তারা আমাদের ক্লাসিফায়ার ওয়েবসাইট carbazarbd.com এই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এটি একটি বাংলাদেশি ক্লাসিফায়ার ওয়েবসাইট যেখানে নতুন অথবা পুরাতন গাড়ি ক্রয় অথবা বিক্রয় করা যায়। সো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি স্টার্ট করি। সো চলুন ভিউয়ার্স, এখন আমরা আপনাদেরকে এই গাড়িটির বাইরে এবং ভিতরে যে কন্ডিশনটা রয়েছে সেই কন্ডিশনটা আপনাদের নিকট তুলে ধরবো এবং গাড়িটির সম্বন্ধে একটা ভালো ধারণা দেওয়ার চেষ্টা করবো। আমরা প্রত্যেকটা ভিডিওতে চেষ্টা করি গাড়িটির প্রত্যেকটি পার্ট বাই পার্ট যেন আপনাদের নিকট তুলে ধরতে পারি এবং আমাদের এই ভিডিওর মাধ্যমে যেন আপনারা গাড়িটির সম্বন্ধে একটা ভালো ধারণা পান। এটি একটি অরিজিনাল কালারের গাড়ি এবং এই গাড়িটি হচ্ছে 2012-এর প্রিমিয়ো মডেলের একটা গাড়ি। সামনে যে লাইটগুলো পাচ্ছেন সেই লাইটগুলো হচ্ছে অরিজিনাল লাইট, এইচআইডি হেডলাইট এবং উইথ এলইডি ফগ লাইট। ফগ লাইটের পাশে একটা নিকেলের বিট দেওয়া রয়েছে। আমরা সামনে যে গ্রিলটা রয়েছে সেই গ্রিলটা আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই। এ হচ্ছে আরও একটি লাইটের কন্ডিশন, সামনের লাইটটা অরিজিনাল পাচ্ছেন এবং সামনে অলরেডি বাম্পার দেওয়া রয়েছে, সো আপনাদেরকে এক্সট্রা কোনো বাম্পার লাগাইতে হবে না। সো ভিউয়ার্স, এ হচ্ছে গাড়িটির সামনের কন্ডিশন। এখন আমরা আপনাদেরকে এই গাড়িটির বোনাটের অবস্থাটা দেখাই। এই বোনাটটা হচ্ছে দেখতে পারতেছেন খুবই ফ্রেশ কন্ডিশন এবং এই গাড়িটিতে আপনারা অরিজিনাল কালার পাচ্ছেন। সামনে যে গ্লাসটা রয়েছে সেই গ্লাসটা অরিজিনাল, অরিজিনাল গ্লাসের সাথে এই যে গ্লাস সেন্সরটা রয়েছে সেই গ্লাস সেন্সরটা এখনও রয়েছে, শুধুমাত্র অরিজিনাল গ্লাসে গ্লাস সেন্সরটা থাকবে। সো এ হচ্ছে গাড়িটির সামনের কন্ডিশন। চলুন ভিউয়ার্স, আমরা গাড়িটির যে বাম পাশের বডির অংশটুকু রয়েছে সেই বডির অংশটুকু আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই, তাহলে বুঝতে পারবেন যে আসলে গাড়িতে কোনো ধরনের স্ক্র্যাচ রয়েছে কিনা। এখন আমরা আপনাদেরকে এই গাড়িটির বাম পাশের পিছনের চাকা এবং অ্যালোরিমের কন্ডিশনটা দেখাই। অরিজিনাল যে অ্যালোরিমটা আসে সেই অ্যালোরিমটা এখনও রয়েছে এবং চাকার অবস্থাটাও দেখতেছেন, চাকাটাও যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে। এখন আমরা আপনাদেরকে চাকার পাশে যে চেসিসের অংশবিশেষ রয়েছে সেটা একটু দেখাই। এ হচ্ছে গাড়িটির বাম পাশের বডির অংশ। এখন আমরা আপনাদেরকে এই গাড়িটির
বাম পাশে পিছনের চাকা এবং অ্যালয় রিমের কন্ডিশনটা দেখাচ্ছি। এ হচ্ছে গাড়িটির বাম পাশের পিছনের চাকার পাশে যে চেসিসের অংশ বিশেষ। সো এ হচ্ছে গাড়িটির পিছনের কন্ডিশন। সামনে পিছনে বাম্পার দেওয়া রয়েছে এবং পিছনে যে লাইটগুলো পাচ্ছেন সেই লাইটগুলো হচ্ছে অরিজিনাল লাইট। আরও একটি লাইট দেখাচ্ছি, এই লাইটটা অরিজিনাল পাচ্ছেন। এখন আমরা আপনাদেরকে এই গাড়িটির যে পিছনের গ্লাসটা রয়েছে সেই গ্লাসটা দেখাচ্ছি। এই পিছনের গ্লাসটা অরিজিনাল গ্লাস পাচ্ছেন এবং এই গাড়িটি বাংলাদেশে যখন ইম্পোর্ট হয়েছে এটার অকশন গ্রেড ছিল 4। আপনারা জানেন যে 4 গ্রেডের গাড়িগুলো খুবই ভালো কন্ডিশনে বাংলাদেশে আসে। সো চলুন ভিউয়ার্স, এখন আমরা আপনাদেরকে এই গাড়িটির ডান পাশের বডির অংশটুকু ভালোভাবে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে গাড়িটির ডান পাশে কী অবস্থা রয়েছে। এবং এখানে হালকা একটু স্ক্র্যাচ রয়েছে, অরিজিনাল কালারের বিদায় আমরা এগুলো টাচ আপ করা হয় নাই। আপনারা ইচ্ছা করলে, আপনারা বললে আমরা টাচ আপ করিয়ে দিতে পারবো। এবং এখন আমরা আপনাদেরকে গাড়িটির ডান পাশের পিছনের চাকা এবং অ্যালুমিনিয়ামের কন্ডিশনটা দেখাচ্ছি। সো চলুন ভিউয়ার্স, এখন আমরা আপনাদেরকে গাড়িটির চাকার পাশে যে চেসিসের অংশবিশেষ রয়েছে সেটা দেখাই। চেসিসের অংশবিশেষ দেখানোর উদ্দেশ্য হচ্ছে গাড়িটি যদি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি থেকে থাকে তা বুঝতে পারবেন আপনারা। এ হচ্ছে গাড়িটির ডান পাশের বডির অংশ এবং দুইটি মিররের সাথে ইন্ডিকেটর লাইট দেওয়া রয়েছে। চলুন ভিউয়ার্স, আমরা গাড়িটির ডান পাশের সামনের চাকা এবং অ্যালুমিনিয়ামটা দেখি। খুবই ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি। এখন আমরা আপনাদেরকে এই গাড়িটির চাকার পাশে যে চেসিসের অংশবিশেষ রয়েছে সেটা একটু দেখাই। এ হচ্ছে গাড়িটির বাইরের কন্ডিশন। এখন আমরা আপনাদেরকে এই গাড়িটির যে ইন্টেরিয়র ডেকোরেশনটা রয়েছে সেটা আপনাদের নিকট তুলে ধরব। চলুন ভিউয়ার্স, এখন আমরা আপনাদেরকে এই গাড়িটির যেই ইন্টেরিয়র ডেকোরেশনটা রয়েছে সেটা একটু দেখাই। এটা একটি পুশ স্টার্টের গাড়ি এবং এই গাড়িতে আপনারা পাচ্ছেন বেইজ ইন্টেরিয়ার উইথ বিল্ট ইন মনিটর, এসি কন্ট্রোলিং অপশন। আমরা জাস্ট আপনাদেরকে এই ইন্টেরিয়রটা একটু দেখাচ্ছি, এর পরবর্তীতে ইন্টেরিয়র প্রত্যেকটি পার্ট বাই পার্ট নিয়ে কথা বলবো। ইন্টেরিয়রটাও যথেষ্ট ফ্রেশ রয়েছে। এ হচ্ছে গাড়িটির ড্রাইভিং ডোরের কন্ডিশন, একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন গাড়িটি কতটুকু ফ্রেশ রয়েছে। আমরা সবসময় বলি পুরাতন গাড়ি কেনার ক্ষেত্রে যে প্যাডগুলো রয়েছে এবং যে হ্যান্ডেলগুলো রয়েছে, মাস্টার কিটা রয়েছে, এগুলো দেখলেই বুঝতে পারবেন যে আসলে গাড়িটি আসলে কতটুকু ফ্রেশ রয়েছে। গাড়িটি যদি খুব বেশি ইউজ হয় সেক্ষেত্রে এই জায়গাগুলোতে রিফ্লেকশনটা করবে। এ হচ্ছে গাড়িটির ড্রাইভিং ডোরের কন্ডিশন, ড্রাইভিং ডোরটা যথেষ্ট ফ্রেশ অবস্থায় রয়েছে এবং এটি একটি পুশ স্টার্টের গাড়ি, সম্পূর্ণ তেলে চালিত একটা গাড়ি। এই গাড়িতে আপনারা পাচ্ছেন ক্রুজ কন্ট্রোল স্টিয়ারিং। এবং আরও একটি কথা বলি, আমরা সবসময় বলি যে স্টিয়ারিংয়ের পাশে যেই এই যে লেদারগুলো রয়েছে সেই লেদারগুলো, দুই পাশে যে লেদারগুলো রয়েছে সেগুলো একটু ভালোভাবে দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে গাড়িটির স্টিয়ারিংটা কতটুকু ফ্রেশ রয়েছে। এবং এখানে যে নিকেলের যে কালো হয়ে রয়েছে এগুলো ইচ্ছে করলে আপনারা স্প্রে করে নিতে পারবেন, আপনারা বললে আমরা সেক্ষেত্রে হেল্প করতে পারবো। এ হচ্ছে গাড়িটির অরিজিনাল যেই সেটটা আসে সেই সেটটা, এসি কন্ট্রোলিং অপশন, গিয়ার লিভার। আমরা আপনাদেরকে আরও একটি ডোর দেখাচ্ছি, এই ডোরটা দেখলে বুঝতে পারবেন আপনি যে গাড়িটি কতটুকু ফ্রেশ রয়েছে। এবং এই গাড়িটি রান করছে 51,000 কিলোমিটার, অ্যাকচুয়াল মাইলেজের একটা গাড়ি। সো ভিউয়ার্স, এই ছিল গাড়িটির ইন্টেরিয়র ডেকোরেশন। এখন আমরা আপনাদেরকে গাড়িটির সামনে যে দুইটা সিট রয়েছে সেই সিটগুলো দেখাচ্ছি। এই সিটগুলো হচ্ছে অরিজিনাল যে সিটগুলো আসে সেই সিটগুলো রয়েছে, আপনারা ইচ্ছা করলে যে কোনো কালারের কাভার লাগিয়ে নিতে পারবেন। আর আপনারা আমাদের সহযোগিতা নিলেও সেক্ষেত্রে আমরা আপনাদেরকে হেল্প করতে পারবো।
এ হচ্ছে গাড়িটির সামনের ইন্টেরিয়র ডেকোরেশন। চলুন ভিউয়ার্স, এখন আমরা আপনাদেরকে এই গাড়িটির যেই পিছনের ডোর রয়েছে এবং পিছনের সিটগুলোর কন্ডিশন রয়েছে সেটা একটু দেখাই। এ হচ্ছে পিছনের যে ডোরটা, সেই ডোরের কন্ডিশন। আমরা ডোরের পাশের অংশ বিশেষ একটু দেখাচ্ছি। এ হচ্ছে পিছনে যে দুইটা সিট রয়েছে সেই সিটগুলা, প্রত্যেকটা সিটে অরিজিনাল যে সিটগুলো আসে সেই সিটগুলো রয়েছে। অনেকে এই সিটগুলোতে লেদার কভার করিয়ে নেয়। এ হচ্ছে গাড়িটির আরও একটি প্যাডের অবস্থা, খুবই ভালো কন্ডিশনে রয়েছে গাড়িটা, খুবই ফ্রেশ। এখন আমরা আপনাদেরকে এই গাড়িটির যে সিলিংয়ের অবস্থাটা রয়েছে সেই সিলিংয়ের অবস্থাটা দেখালাম। হ্যাঁ, পিছনে দুইটা কুশন দেওয়া রয়েছে, আপনাদেরকে এক্সট্রা কোনো কুশন লাগাইতে হবে না। সো ভিউয়ার্স, এই ছিল গাড়িটির ইন্টেরিয়র ডেকোরেশন। চলুন ভিউয়ার্স, এখন আমরা আপনাদেরকে এই গাড়িটির যেই গাড়িটির যে ব্যাকডালাটা রয়েছে সেই ব্যাকডালাটা দেখাই। ব্যাকডালাটা হচ্ছে সম্পূর্ণ রিমোটের মাধ্যমে খুলতেছে। গাড়িটি সম্পূর্ণ তেলে চলিত, এজন্য পিছনে ফুল স্পেসে আপনারা পাচ্ছেন। এখন আমরা আপনাদেরকে এই গাড়িটির যেই চেসিসের পাশে যেই ম্যাট্রেসটা দেওয়া রয়েছে সেই ম্যাট্রেসটা একটু দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে চেসিসের অংশ বিশেষ কেমন রয়েছে। ম্যাট্রেসগুলো যথেষ্ট ফ্রেশ। এবং এই গাড়িতে আপনারা পাচ্ছেন অরিজিনাল যে চাকাটা, স্পেয়ার চাকাটা আসে সেই চাকাটা। অনেক গাড়িতে বড় চাকা আসে, আবার অনেক গাড়িতে ছোট ইয়েলো কালার একটা চাকা আসে, এবং পাশাপাশি কিছু স্পেয়ার পার্টস পাতি পাচ্ছেন। সো এ হচ্ছে গাড়িটির পিছনের চেসিসের অংশ বিশেষ, একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন চেসিসের অংশ কেমন রয়েছে। আমরা সবসময় চেষ্টা করি পুরাতন গাড়িতে, এবং সবসময় বলি যে পুরাতন গাড়ি কেনার ক্ষেত্রে অবশ্যই চেসিসের প্রত্যেকটি পার্ট বাই পার্ট ভালোভাবে দেখে নেবেন, তাহলে গাড়িতে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট রিস্ক যদি থেকে থাকে। তা বুঝতে পারবেন। সো এই গাড়িতে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট রিস্ক নেই, আমরা চেষ্টা করি আপনাদেরকে গাড়িটির প্রত্যেকটি পার্ট বাই পার্ট যেন ভালোভাবে তুলে ধরতে পারি। সো ভিউয়ার্স, এই ছিল গাড়িটির ব্যাকডালার কন্ডিশন। সো এখন আমরা আপনাদেরকে এই গাড়িটির যেই ইঞ্জিন, ইঞ্জিনের সাউন্ড এবং ইঞ্জিনের কন্ডিশনটা দেখাবো। এই গাড়িতে আপনারা পাচ্ছেন 1500 সিসি অকটেন চালিত বিবিটি ইঞ্জিন। আমরা এখন আপনাদেরকে ইঞ্জিনের প্রত্যেকটি পার্ট বাই পার্ট দেখাচ্ছি। এ হচ্ছে ইঞ্জিনের প্রত্যেকটি পার্ট বাই পার্ট। গাড়িটি ইঞ্জিন চালিত অবস্থায় রয়েছে, ইঞ্জিনের সাউন্ড যথেষ্ট স্মুথ পাচ্ছি। সো এ হচ্ছে ইঞ্জিনের সাউন্ডও যথেষ্ট স্মুথ পাচ্ছি। সো এখন আমরা আপনাদেরকে এই গাড়িটির সামনে চেসিসের যে অংশ বিশেষ রয়েছে সেই চেসিসের অংশ বিশেষটা একটু ভালোভাবে দেখাই। জাপানি যে স্টিকারগুলো আসে সেই স্টিকারগুলো এখনও গাড়িটিতে রয়েছে। পুরাতন গাড়ি কেনার ক্ষেত্রে অবশ্যই সামনে এবং পিছনে চেসিসের বিটের প্রত্যেকটি অংশ বিশেষ ভালোভাবে দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে গাড়িতে কোনো ধরনের অ্যাক্সিডেন্টের হিস্ট্রি রয়েছে কিনা। এবং আমরা চেষ্টা করি গাড়িটির প্রত্যেকটি পার্ট বাই পার্ট যেন ভালোভাবে তুলে ধরতে পারি, এবং আমাদের এই গাড়িটি সম্বন্ধে যেন ভালো একটা ধারণা হয়। সো ভিউয়ার্স, এই ছিল গাড়িটির ফুল একটা ওভারভিউ। আমরা চেষ্টা করছি গাড়িটির প্রত্যেকটি পার্ট বাই পার্ট যেন আপনাদের নিকট ভালোভাবে তুলে ধরতে পারি। এখন আমরা আপনাদেরকে এই গাড়িটির প্রাইস এবং গাড়িটি কোথায় অ্যাভেলেবেল রয়েছে সেই ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করে দিব।
সো ভিউয়ার্স, এতক্ষণ আমরা আপনাদেরকে টয়োটা ব্র্যান্ডের প্রিমিয়াম মডেলের এই গাড়িটির চমৎকার একটা রিভিউ দেওয়ার চেষ্টা করছি, যার মডেল ইয়ার হচ্ছে 2012 এবং রেজিস্ট্রেশনের হচ্ছে 2015 এবং এই গাড়িটি সম্পূর্ণ অকটেন চালিত। চলুন জেনে নেওয়া যায় গাড়িটির প্রাইস। এই গাড়িটির আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 20,50,000 টাকা এবং এই প্রাইসটি নেগোসিয়েবল প্রাইস। গাড়িটির প্রাইস ডিপেন্ড করে গাড়িটির কন্ডিশনের উপরে। গাড়িটির যদি সামনে এবং পিছনে যে লাইটগুলো রয়েছে সে লাইটগুলো অরিজিনাল থাকে এবং গাড়িটির ইঞ্জিনে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এবং যে লাইটগুলো রয়েছে সে লাইটগুলো যদি অরিজিনাল থাকে, সেক্ষেত্রে গাড়িটির প্রাইসটা একটু ভ্যারি করে। সো এই গাড়িটি অ্যাভেলেবেল রয়েছে অটো স্টার A1 এই শোরুমটিতে। এই শোরুমটি আদাবরে অবস্থিত। আমরা ভিডিও স্ক্রিনে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে এই শোরুমের নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, লোকেশন আপনাদের সাথে শেয়ার করে দেবো। সো আপনারা ভিডিও স্ক্রিন থেকে এবং ভিডিও ডেসক্রিপশন বক্স থেকেও এই শোরুমের সকল ইনফরমেশান কালেক্ট করতে পারবেন। এই শোরুমে কার এক্সচেঞ্জের সুব্যবস্থা রয়েছে। আপনাদের নিকট যদি পুরাতন কোনো গাড়ি থেকে থাকে সেই গাড়ি এক্সচেঞ্জ করে এই শোরুমে যে অ্যাভেলেবেল গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো নিতে পারবেন। এই শোরুমের সকল গাড়ি একসাথে খুঁজে পেতে ভিজিট করুন carbazarbd.com। carbazarbd হচ্ছে একটা বাংলাদেশি ক্লাসিফাইড ওয়েবসাইট যেখানে নতুন অথবা পুরাতন গাড়ি ক্রয় অথবা বিক্রয় করা যায়। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন পরবর্তীতে কোন গাড়ি ভিডিও দেখতে আপনারা আগ্রহী, এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও উৎসাহ প্রদান করবেন যেন আমরা প্রতিনিয়ত আপনাদের নিকট ভিডিও নিয়ে হাজির হতে পারি। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রোহান আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।